আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকগণ এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই তারিখটা আপনাদেরকে জানিয়ে দেব সেই সাথে জানিয়ে দিব কিভাবে আপনারা রেজাল্টটি দেখতে পারবেন বরাবরের মতো আমি ব্রাউজার সিলেক্ট করলাম ব্রাউজারে আসার পরে আপনাদেরকে লিখে সার্চ করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এটা হল গিয়ে অফিসিয়াল যে সাইটটা রয়েছে সেই অফিসিয়াল সাইটটাতে আপনারা ইন হয়ে যাবেন এখানে ইন হওয়ার পরে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে রেজাল্ট কীভাবে দেখবেন এখানে আসার পরে থ্রি ডট লাইন রয়েছে থ্রি ডট লাইনে ক্লিক করলে রেজাল্ট একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ফরম চলে আসবে এই ফরমটা আপনাদেরকে ফিল করতে হবে অলরেডি আপনারা জানেন এই ফরমটা কীভাবে ফিল আপ করতে হয় তো আমি আপনাদের দেখানোর সাথে কিভাবে ফিল আপ করতে হয় সেম টু সেম ফিল আপ করলেন তারপরে আপনার রোল নাম্বার এখানে বসাবেন রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপশন কোড রয়েছে এটা যদি না বুঝেন এখানে দেখতে পাচ্ছেন রিলোড অপশন রয়েছে রিলোডে ক্লিক করলে নতুন কোড চলে আসবে এই কোডটা এখানে বসানোর পরে গেট রেজাল্টে ক্লিক করলে আপনারা জানতে পারবেন আপনাদের এইচএসি পরীক্ষার রেজাল্ট আর সেই সাথে মার্কশিটটাও আপনারা এখানে পেয়ে যাবেন তো আরেকটা বিষয় এখানে বলে দিই আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে যে রেজাল্ট আপনার প্রকাশিত হবে সেই তারিখটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে এবং এখানে যে নোটিশ রয়েছে এই নোটিশের মধ্যে রেজাল্ট প্রকাশের আগে কিন্তু আপনারা এখানে জানতে পারবেন এখন যদি বলি আপনাদের সাথে যে আমরা যতটুকু জানতে পেরেছি প্রকাশিত যে অনুমানিক যে তারিখটা সেটা হলো গিয়ে আটাইশ তারিখ মানে ২৮ নভেম্বরে এই রেজাল্টটা প্রকাশ হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে সেই সাথে যদি আমরা জানতে পারি তার আগে কোনো তথ্য সেটা অবশ্যই আমাদের আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ